বা সুমন্তি হরে, এই তো পাই গোডন আমি কে যাই। আরে গোডন টোডন বাদ দে, তুই তাড়াতাড়ি কনারো বাসা তাই। আবা ইতির বাসা তাই কিতাম মানে সরি আবা আবা সাসির বাসা আবা আতো কেন হামাসে হাই জিয়ান হরিয়ান, তুই তাড়াতাড়ি জলদি কনারো বাসা তাই। আচ্ছা বাইরে রে আর সাসির বাসাত কি লড়া আর তোর পা দেখি কেন জাম বাদে হন হইবো। সুমন এসোস না, হুন তাড়াতাড়ি রেডিও হাজির তোর বিয়া কনারঙ্গে। হ্যাঁ হাজিয়ান বিয়ে মানে কি হইতে গুণ তোর কিন্তু দুজনও তো হার নাই তো, তুই তাড়াতাড়ি সুর দাঁড়িয়ে হাডি বিয়েলে রেডিও হাজিয়ে তোর বিয়া। আরে হাজিয়ার বিয়া এই তো মজা নেই আব্বা, এই তো কিছু রেডি টেডি নো আব্বা, কি হইতে গুণ নেই সুর দাঁড়িয়ে আমার রেডিও মানে আর তুই অপরমনার গুরুমনার নিজের তোর মনন কি বড় হতা না মোর জবান রাহন বড় হতা, আই কনারে হতা দি তোরঙ্গে কনার বিয়া দিও, আয়ত কি নবুজি আর হতা তো রাখতে হইব, তুই কনারে আজিয়াই বিয়া করবি। পলাশ চল লই যা, এই পলাশ রেডি কর। ঠিক এই ভাবি তুই কিছু হনা ভাবি ভাই, আই কি আর হইতাম ভাই, রাজির যা ভালো হইব তোর ভাই। চল ভাব বিয়েতে আমার কোনো সম্মতি আসিল না, আমার আব্বা জোর করে তোমার সাথে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে, আর এটা কোনো কথা? আর একটা জিনিস আমি বুঝলাম না, আমি না হয় আমার আব্বাকে খুব ভয় পাই, আমি আব্বাকে কিছু বলতে পারি নাই। তুমি তো আমার আব্বাকে ভয় পাও না, তোমার তো আপত্তি থাকার দরকার ছিল, তুমি কিছু বলো নি কেন? আমি আপনার বাপরে ডরাই না, আমি তাদের সম্মান করি। তার সম্মানের গোষ্ঠী কি নাই সম্মান ইন হলো হতা না ভাই, মানুষের জ্ঞান করে সিবি ধরনের বিয়ে কর বিয়ে দেন বিয়ের দন যায় না, তাও ছিল একটু মাই ফার লাগে আর জিন্দিগি তো নাবি আর বিয়ে এলু গো বাইরের ডিস্ট্রিক্টর মাই লাগাইব। আর তোর হতা বুঝি না বার্তা বুঝি কেন সংসার গুজি মানে তোর লাগে, আর হতো স্বপ্ন আছিল আর সুন্দর মেয়েকে গো গার্লফ্রেন্ড হইব, আর গার্লফ্রেন্ডরে আয় আর মোটর সাইকেলের পিছনে বয়ে নে ব্রুম 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 ঘুরে নে এলাকার এই মাথা তো ও মাথা আর হালে গুজুম দেয় ফারাল মানুষে আর আর মেয়েকে চাইতে গো এত ইতারা এতে এক হতা দুই হতা ঘুরে টোটাল দশ কথা হইব আনার লয় না, আর বাপের যেতে ব্যাক করে দোষ দিব আর বাপের লড়াই ছুটিব আর বাপের লোক যুদ্ধ করজুম ফ্রেমের বিয়ে ঘুরি পেলে হত স্বপ্ন আছিল আর এর কিছু নো আর বাপের আর গেড়ি ধরে বিয়ে করাবি। আপনার মাতো তো আমি কিচ্ছু বুঝি না, কিচ্ছু বুঝো না কিছু বুঝেন ফতো না বুঝছো না, হ্যাঁ একান হাম কর ভাই ও তোমার লগে কিন্তু আর কোনো জামানা নাই ঠিক আছে না, হুম আর বাপে জোর গড়িয়ে নে তোমারে আলোকে বিড়ি দি তা বুঝছো না, হুম এখন তুই আবার আনলগে একবার জামায় বোর্ড ডলে মিশিবে দরকার নাই, কারণ বিয়ে বাইন নমানি আর মনের বিধি বিয়ে দেয় এর লোকের বিয়ে নয় ঠিক আছে না, তুমি তোমার মতো করে থাকবে আমি আমার মতো করে থাকবো, আর আজকে রাতে আমি এখানে থাকবো না আমি এখন বাইরে যাবো। শুনানো শুনানো কি একদম চুপ, তুমি তোমার মতো থাকো আমাকে আমার মতো থাকতে দাও ঠিক আছে, আর আমার আব্বাকে সব নিয়ে কিছু বলার দরকার নাই ঠিক আছে, চুপ সব বসে থাকবে কেন তুই বাসে আর বাপের বস গুজ দে নাহলে আর কেন বিয়ে দিবো আর বাপে।